গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম আনার পর ইন্তেকাল করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বেলা 12:30 নাগাদ ইন্তেকাল করেন তিনি। এর আগে বৃহস্পতিবার সকাল 11:30 দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসার জন্য হাটহাজারি থেকে চট্টগ্রামে নেওয়া হয়েছিল বলে জানা গেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর খাদেম এইচএম জুনায়েদ ও তার নাতি বরকতুল্লাহ বাবুনগরীর এই খবরটি নিশ্চিত করেছেন। এইচএম জুনায়েদ জানান, চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার 19 আগস্ট দুপুর 12:30 দিকে তার মৃত্যু হয়। পরে দুপুর 1:30 দিকে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে হাটহাজারি মাদ্রাসায় নেওয়া হয়। জুনায়েদ বাবুনগরীর মরদেহ রাখা হয়েছে হাটহাজারি মাদ্রাসায়। সেখানে 6:30 তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আল্লামা বাবুনগরী ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দী ইসলামী পণ্ডিত, শিক্ষাবিদ, লেখক, গবেষক, ইসলামী বক্তা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম হাটহাজারি মাদ্রাসার শিক্ষা সচিব ও শাইখুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি, চট্টগ্রাম নুরানি তালিমুল কোরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মইনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লি, মাসিক দাওয়াতুল হকের পৃষ্ঠপোষক, insaf24.com ও comivision.com-এর প্রধান উপদেষ্টা সহ কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। তার অনুসারীরা তাকে মজলুম জননেতা, কায়েদে মিল্লাত, আপোষহীন সিপাহশালার ইত্যাদি উপাধিতে ডেকে থাকেন। তিনি পাকিস্তানের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ইউসুফ বিন নুরির শিষ্য। মুসলিম নেতা হিসেবে তিনি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। তিনি 2013 সালের হেফাজত আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি 5 মেয়ে 1 ছেলে রেখে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের এই মহান খাদেমকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।